খোয়াই ত্রিপুরা জেলা কল্যাণপুর থানার অন্তর্গত তেলিয়ামোড়া সড়কের কল্যাণপুর আনন্দমার্গ স্কুলের সামনে সন্দেহজনকভাবে TR01BP0695 নম্বরের একটি মারুতি গাড়িকে আটক করে তল্লাশি চালালে গাড়িটি থেকে 13 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। অভিনব কায়দায় এই গাঁজা পাচার করতে গিয়ে বহির্রাজ্যের 2 যুবক এবং মহিলাসহ মোট 6 জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট বসানো হয়েছে। যখন সংশ্লিষ্ট নাকা পয়েন্টে ওই মারুতি গাড়িটি আসে, তখন নাকা পয়েন্টের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে গাড়িটিতে তল্লাশি চালানোর পর দেখা যায় অভিনব কায়দায় নিজেদের গায়ে শীতের পোশাক জাতীয় কিছু একটা পরে গাঁজা পাচার করার প্রয়াস চলছিল। গোটা ঘটনা সামনে আসার পর পুলিশ ঘটনার সাথে জড়িত 8 জন গাঁজা পাচারকারী সহ গাঁজাগুলি বাজেয়াপ্ত করেছে। আটককৃত গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক 70,000 টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ NDPS ধারায় মামলা নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। আসলে আমরা নাকা পয়েন্টে চেকিংয়ের সময় আমরা একটা ইকো গাড়ি যখন চেকিং করছিলাম, তখন গাড়ির মধ্যে কয়েকজন লোক দেখে আমাদের সন্দেহ হয়। তারপর তল্লাশি চালিয়ে আমরা ওদের কাছ থেকে 13 কেজি গাঁজা উদ্ধার করি। তার মধ্যে এখানে ড্রাইভার সহ 6 জন মেল আর 2 জন ফিমেল ছিল। বক্তব্য অনুযায়ী খোয়াই দিক থেকে ওরা তেলিয়ামোড়ার দিকে যাচ্ছিল। অ্যাপ্রক্সিমেটলি 13 কেজি PSA আছে, NDPS দ্বারা ওদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। আমরা ডিয়ার কল্যাণপুর আন্দমার্গা স্কুলের সামনে একটা নাকা পয়েন্ট আসলে আমরা ইলেকশনের পারপাসে ডিউটি, আমি SST গ্রুপ লিডার, আমি শ্রী সুজিত দেববর্মা, আমার সহকর্মী আছে উনি শ্রী সমর পাল, আমরা দুজন SST গ্রুপ। এখন আমরা নাকা পয়েন্টে দুটো থেকে শুরু ডিউটি করছিলাম। ডিউটির সামনে আমরা একটা নাকা পয়েন্ট অফিসারের সহ একটা গাড়ি চেকিং করেছিলাম। ওই চেকিংকে গাজার লোক পাচার আসলে এটা আমি চেকিংকে ধরো করেছি। এটাই আচ্ছা, মানে আপনারা পাই 7 জন ড্রাইভার আছে, 8 জন এক্সট্রা ড্রাইভার আছে। আচ্ছা, এখন তারা কই আছে? এখন মাতা নগর পয়েন্ট বহু বয়ার আছে, মানে পুলিশের কাছে তো আছে, ওখানে পুলিশের হেপাতে আছে, পুলিশের দেখবে। পুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।